ক্রিকেট খেলায় মত্ত হই, আবার গেমে মত্ত হই, বা ফুটবল খেলায় মত্ত হই, এগুলো কিন্তু আপনাকে আমাকে তখন কিসের আসরের সলাৎ আবার কিসের জোহরের সলাৎ, এভাবে কিন্তু শয়তান মানুষকে গাফলতির মধ্যে নিয়ে যায়। যে সমস্ত মানুষরা গাফেল, যারা অনীহা প্রকাশ করে এবাদতের ক্ষেত্রে, অনীহা প্রকাশ করে জান্নাত অর্জনের ক্ষেত্রে, অনীহা প্রকাশ করে শরীয়ত বিধান মানার ক্ষেত্রে, তাদের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, তুমি গাফেল ছিলে ইহকালীন জীবনে, এবং ইহকালীন জীবনে তোমার গাফেল থাকার কারণে যে হেদায়েতের বাণীগুলো, হেদায়েতের আলোগুলো সবগুলো থেকে তোমাকে মাহরুম রেখেছিলাম। আমরা গাফেল যদি থাকি, আমাদের চোখকে যদি যথাযথ ব্যবহার না করি, আমাদের অন্তরকে যদি যথাযথ ব্যবহার না করি, আমাদের হৃদয়কে প্রশস্ত না করি, তাহলে কিন্তু আমরা গাফেল হব। আর গাফেলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। মানুষ বিভিন্ন কারণে গাফলতিতে নিমজ্জিত থাকে, তার যে সমস্ত কারণগুলো আমরা উল্লেখ করতে পারি, নিঃসন্দেহে বড় কারণ যেটা পার্থিব জগতের ভোগ বিলাসিতা এবং মোহে পড়ে আমরা যদি থাকি, নিঃসন্দেহে সেটা গাফলতির অন্যতম বড় কারণ। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সুখে ডাকবেন, দুঃখে ডাকবেন, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করবেন সুখে এবং দুঃখে, তবে কিন্তু তারা গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم واذكر ربك في نفسك تذرعا وخيفة دون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين سورة আরাফ 205 নম্বর আয়াত। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া ক্বালা ইবনে উমার ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী। যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিকভাবে রহম করেছেন, জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে কখনো কখনো যদি ইবাদতের ক্ষেত্রে কিছুটা শিথিলতা, এই অর্থে কখনো কম কখনো বেশি, এজন্যে হানজালা রদিয়াল্লাহু তাআলা আন এবং আবু বকর রদিয়াল্লাহু তাআলা আন উভয়ের মাঝের কথোপকথনের ভাষ্য এমন ছিল যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি তখন আমরা ভালো থাকি, কিন্তু আমরা যখন তার কাছ থেকে চলে আসি দুনিয়াবি কোনো কাজে,
তখন আমরা গাফেল হয়ে যাই বা মুনাফিক হয়ে যাই। এটি মূলত ইবাদতের সাথে লেগে না থাকা, ইবাদতের সাথে সংশ্লিষ্ট না থাকা, কখনো একটু করলাম কখনো আবার ছাড়লাম, এই বিষয়টা যখন হয় তখন এই গাফলতি বা এই অনীহা বা উদাসীনতা এসে যায়। এজন্যে আমরা যদিও দুনিয়াতে বহু মানুষ বহু আমল করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে চায় যারা, তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কথা হচ্ছে এই, খয়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কল্লা, অর্থাৎ সর্বোত্তম আমল হচ্ছে সেই আমল যেটা নিয়মিত করা হয় যদিও সেটা অল্প হয়। যে ইবাদত আমি আপনি করি যদি এমন হয় এখন করলাম আরো কয়েক বছর পরে ছাড়লাম, এখন করলাম আরো বহুদিন পরে ছাড়লাম, যদি এমন হয় সেটা না হয়ে আমি আমার নির্দিষ্ট অল্প কিছু ইবাদত যদি আমি নিয়মিতভাবে করি তাহলে সেটা কিন্তু নিঃসন্দেহে উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা। আলোচনার বিষয় গাফলতি, উদাসীনতা, যেটাকে বলা হয় ইনঅ্যাটেনশন। এই উদাসীনতা কেন আসে, উদাসীন কেন হয় মানুষ, সার্বিকভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে নিঃসন্দেহে আমি আমার আমল থেকে, আমি আমার পরকাল থেকে, আমি আমার জীবনকাল থেকে, আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, সব বিষয়গুলো থেকে তখনই আমি উদাসীন হই যখন আমি আমার লক্ষ্য পান, আমার এম যেটা, আমার লক্ষ্য যেটা, আমি কি জন্যে সৃজিত হয়েছি, আমাকে কোথায় যেতে হবে, আমি কেন এখানে এসেছি, এই প্রশ্নগুলো যখন আমার মাঝে থাকবে তখন কিন্তু এই গাফলতিগুলো আমাদের মাঝে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে যে গাফলতি মাঝে মধ্যে উদয় হয় সেটা যেন আমাদের থেকে বিদায় নেয় এবং গাফলতির উপরে আমাদের ইমানকে নবায়ন করি, ইমানকে উচ্চ মাকামে রেখে আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রসঙ্গক্রমে গাফলতি কেন বা কি, এর মানে অপরাধটা কি এবং করলে কি শাস্তি হবে, বা এর দুই দিকে আমরা যদি শাস্তির কথা বলি, ব্যক্তি যেমন দুনিয়ার জীবনে গাফলতির কারণে, উদাসীনতার কারণে, অনীহার কারণে যেমন ব্যক্তি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক অনুরূপভাবে ব্যক্তির সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততা যেটা সেটা হচ্ছে পরকালীন ক্ষতিগ্রস্ততা। আল্লাহ আমাদের ইহকালীন এবং পরকালীন ক্ষতিগ্রস্ততা থেকে, যেটা গাফলতির কারণে হয়, উদাসীনতার কারণে হয়, অলসতার কারণে হয়, সেটা থেকে আমাদের রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত কিছু যে দোয়া পড়তেন তার মধ্যে একটা দোয়া ছিল এই, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল। সাথে সাথে তিনি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আরদালিল উমর অনেকগুলো দোয়া পড়তেন, মিনাল জুবনি ওয়াল বুখলি, তারপরে কাসালের কথাও তিনি বলেছেন, অলসতা, অনীহা, এই যে ইবাদত করতে যে বিভিন্ন সমস্যাগুলো আসে, ইহা আল্লাহ আমি আপনার থেকে পানাহা চাচ্ছি, এগুলো থেকে আমি রক্ষা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদাসীনতা অলসতা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি উদাসীনতা আর অলসতার কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনা দিচ্ছেন আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে সূরা কফ 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা। পরকালে যারা গাফেল থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি আজকের দিবস সম্পর্কে তুমি গাফেল ছিলে, তুমি উদাসীন ছিলে, তুমি অনীহাগ্রস্তদের অন্তর্ভুক্ত ছিলে। ফাকাশাফনা আনকা গিতাআক, অতঃপর আমি ফাকাশাফনা আনকা গিতাআক, আমরা তোমার যে প্রতিবন্ধকতা এগুলো আজকে উন্মোচন করে দিলাম। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আর তোমার চক্ষু, তুমি দুচোখ দিয়ে এখন একেবারে স্পষ্টভাবে তীক্ষ্ণভাবে তুমি সেটা দেখবে। এখানে এই আয়াত দ্বারা যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে গাফলা তথা অনীহা। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই গাফলতির কারণে যে সমস্ত মানুষরা গাফেল,
যারা অনীহা প্রকাশ করে ইবাদতের ক্ষেত্রে, অনীহা প্রকাশ করে জান্নাত অর্জনের ক্ষেত্রে, অনীহা প্রকাশ করে শরীয়ত বিধান মানার ক্ষেত্রে, তাদের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, তুমি গাফেল ছিলে ইহকালীন জীবনে, এবং ইহকালীন জীবনে তোমার গাফেল থাকার কারণে যে হেদায়াতের বাণীগুলো, হেদায়াতের আলোগুলো সবগুলো থেকে তোমাকে মাহরুম রেখেছিলাম, কারণ তুমি তো এটা শক্তভাবে ধারণ করতে না, তুমি তো এটাকে শক্তভাবে গ্রহণ করতে না, তুমি দুনিয়ার মানুষের মতো, অধিকাংশ মানুষ যেভাবে চলতো তুমি সেভাবেই চলতে, সুতরাং তোমাকে ফাকাশাফনা আনকা গিতাক, তোমার এই দৃষ্টিশক্তিকে আমরা ঢেকে রেখেছিলাম, আবদ্ধ করেছিলাম, আর আজকে কিন্তু তোমার এই পরকালীন জীবনে তুমি যে এসেছো, তোমার এই বাসারুক, তোমার দৃষ্টিশক্তিকে আমরা উন্মোচন করে দিলাম, খুলে দিলাম হাদিদ, এবং তো স্পষ্টভাবে তোমরা প্রত্যক্ষ দৃঢ়চিত্তে তুমি একেবারে স্পষ্ট নয়নে তুমি দেখতে পাবে। এটা দ্বারা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন গাফলার কথা স্পষ্ট করে বলছেন, যেন আমরা দুনিয়ার জীবনে কখনো গাফেল না হই, ইবাদতের ক্ষেত্রে হোক আরো অন্যান্য ক্ষেত্রে হোক। এটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এখান থেকে আমাদের পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লামা জামাকশারি তিনি গাফলার ব্যাখ্যা দিচ্ছেন, যেটা অর্থাৎ অনীহা হচ্ছে সেই জিনিস যেটা মানুষের দৃষ্টিশক্তি, যেটা মানুষের শ্রবণ শক্তি, যেটা মানুষের অন্তর, যেটা এই বিষয়গুলো যথোপযুক্ত কাজে না লাগানোই হচ্ছে গাফলতি। কারণ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন, এই চোখ দিয়ে আমরা দেখব, ভালোটাও দেখব, মন্দটা সামনে আসলে সেটা দেখতেই হবে, সেই ভালোটাকে গ্রহণ করে মন্দটাকে বর্জন করতে হবে। হৃদয় দিয়ে একটা আমলের বিষয় যখন আমার সামনে দুইটি বিষয় এসেছে, একটি পবিত্র কোরআন এবং সহি দ্বারা সাব্যস্ত, আর একটি মনে হচ্ছে না মানুষের কথা, তাহলে সেখানে আমার অন্তর দ্বারা বিচক্ষণ করে সেই ভালো আমলটা করতে হবে, তাহলে আমার অন্তরের গাফলতি থেকে আমি মুক্ত থাকলাম। ঠিক আমার শ্রবণ শক্তি যেটি, আমার সেই শ্রবণ শক্তির গাফলতি থেকে যদি আমি মুক্ত থাকতে চাই, তাহলে আমাকে ভালো কিছু শুনতে হবে, যে জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমার এই শ্রবণ শক্তি দিয়েছেন, এই শ্রবণ শক্তি যেন তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন নিঃসন্দেহে তা আমার ইবাদতের ক্ষেত্রে, তিনি আমাকে ভালোভাবে যেন আমি চলতে পারি, আমি এই পৃথিবীতে জীবনযাপন করতে পারি। দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, অন্তঃকরণ, এগুলো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন দিয়েছেন, আমি যেন সব গাফলতকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ইবাদতে রুজু হতে পারি এবং তার দিকে মশগুল হতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন দিয়েছেন। এজন্যে আল্লামা জামাকশারি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে গাফলাতির অর্থ হচ্ছে মানুষের হৃদয়কে, মানুষের চোখকে, মানুষের অন্তরকে এগুলো থেকে, ভালো কাজ থেকে দূরে রাখা এবং সর্বদা এগুলো খারাপের মধ্যে নিমজ্জিত রাখা, এটা হচ্ছে সবচেয়ে বড় গাফলতি। আর এই কারণে ব্যক্তিরা সত্য গ্রহণ করার ক্ষেত্রে, ব্যক্তির যেহেতু সত্য গ্রহণের ক্ষেত্রে তার আগ্রহ নেই, অনীহা, কারণ এখন যদি কোরআন হাদিস মানি তাহলে আমাকে এখনই আমাকে দাড়ি রাখতে হবে, এখনই আমাকে সুন্নাতি লেবাস ধরতে হবে, এখনই আমাকে বিদাত বাদ দিতে হবে, শির বর্জন করতে হবে, দুনিয়ার জৌলুস বাদ দিতে হবে, এখনই আমাকে দুনিয়ার যে সমস্ত চাকচিক্যতা এগুলো সব বাদ দিতে হবে, তাহলে তো গাফলতি এখন ছাড়া যাবে না। মূলত মানুষ এমনিতেই গা ভাসিয়ে চলে, এমনিতেই গা ভাসিয়ে চলার বিপরীত যে বিষয় যেটা, সেটা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ইবাদত থেকে, আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আয়াত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে দূরে থাকার নাম। এজন্যে তিনি গাফলাতের সংজ্ঞা এবং সংজ্ঞায়ন করতে যে আয়াতটি তিনি উপস্থাপন করেছেন, সেটা ওই কথা যেটি আমরা সূরা আরাফ থেকে আমরা জানি, সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাকাদ যারাউনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেলদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যে কারা গাফেল, কারা অমনোযোগী। ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, আমি জাহান্নামীদেরকে, অধিকাংশ জাহান্নামী যে কারণে হবে মানুষ এবং জিনদের থেকে, যে কারণগুলো তো হবে, মেন কারণ আরেকটা যেটা, সেটা হচ্ছে গাফলতি। কেমন গাফলতি? তারা গাফলতিটা এভাবে প্রদর্শন করত, তাদের অন্তর দেওয়া হয়েছে, সেই অন্তর দ্বারা তারা কি করে না, অন্তর দ্বারা তারা বিচক্ষণ করে না। বিচক্ষণ বলতে কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি ঠিক, কোনটি বেঠিক। নিঃসন্দেহে আমরা কিন্তু বুঝতে পারি যেটা কোরআন কোনটি, কোনটি হাদিসের কথা, কোনটি বিরুদ্ধাচারণ করা হচ্ছে কোন আয়াত দ্বারা, কোন হাদিস দ্বারা, এটা কিন্তু আমরা বুঝি। কিন্তু আমরা
এই অন্তর যেটা আমরা এর আগেও কথা বলেছি, আমরা আলোচনা করেছি যে মানুষের হৃদয় যেটা, অন্তর যেটা, এখান থেকে সবচেয়ে বড় সিগন্যাল আসে, গ্রেট সিগন্যাল আসে। এই হৃদয় যার ভালো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যে কথা বললেন যে এই হৃদয় যখন ভালো থাকে মানুষের সমস্ত বডিটা ভালো থাকে, আবার যখন হৃদয় পচে যায় মানুষের সমস্ত শরীর পচে যায়। কেন বললেন? কারণ এই হৃদয় দিয়ে মানুষ কিন্তু বহু কিছু উপলব্ধি করতে পারে। সেই উপলব্ধিটা যদি আমরা হারিয়ে ফেলি, হৃদয়টাকে যদি মেরে ফেলি, তাহলে কিন্তু আমরা গাফেলদের অন্তর্ভুক্ত হব। হৃদয়কে সবসময় জাগরুক রাখতে হবে। হৃদয় যেন এমন হৃদয় হয় সত্য গ্রহণ করবে আর মিথ্যাকে বর্জন করবে, এটা হবে আমার হৃদয়। আর এ হৃদয়ের বৈশিষ্ট্য হচ্ছে প্রশস্ত হৃদয়। আমি একটা আমল করতাম, এ আমল হয়তোবা বাতিল হয়েছে পবিত্র কোরআনের আয়াত দ্বারা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, যেটা আমি হয়তোবা আগে জানতাম না, কিন্তু আমার হৃদয় যদি প্রশস্ত থাকে, আমার অন্তর থেকে যদি সিগন্যাল ভালো থাকে, তাহলে নিঃসন্দেহে আমি কিন্তু ওই ভালো সিগন্যালের অন্তর্ভুক্ত হব। সাথে সাথে আমার হৃদয় যখন ভালো সিগন্যাল দিবে, সেটা আমি গ্রহণ করতে পারবো এবং সেটা আমলে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যে দোষগুলো ধরেছেন, যারা গাফেল তাদের কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তারা এটা দ্বারা চিন্তা গবেষণা করে না, ফিকির করে না এটা সত্য নাকি মিথ্যা, আমি যেটার উপরে আসি, যে বস্তুর উপরে আসি, এটা অলিক নাকি সত্য, এটা মিথ্যা নাকি সত্য, এই বিষয়গুলো আমরা ভাবি না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, এটা দ্বারা তারা, অন্তর দ্বারা তারা দেখে না, তো অন্তর দ্বারা চোখ দ্বারা দেখে না, চোখ দ্বারা দেখে না, এর উদ্দেশ্য হচ্ছে এই মৌলিক কথা, মানুষ কিছু ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু কোনো জিনিসকে অবলোকন করে, কোনো জিনিসকে দেখে, সেই দেখার দ্বারা সেটা আমলে বাস্তবায়ন হয়। একটা জিনিস আমি দেখব, সেটা অন্তরে ঢুকবে, সাথে সাথে সে অনুযায়ী আমল করব। কিন্তু দেখাটার, আমার চোখে যদি রঙিন চশমা থাকে, তাহলে দেখাটা যেমন দিনের আলোতেও রঙিন, ঠিক রাতের অন্ধকারেও আমার জন্য রঙিন অবস্থা হবে। কিন্তু এই রঙিন চশমা খুলে দিয়ে যদি আমরা ওই স্বচ্ছ চশমা, অর্থাৎ আমাদের চোখে যদি কোরআন এবং হাদিসের স্বচ্ছ আলো, অর্থাৎ যেটা সত্যকে গ্রহণ করবে মিথ্যাকে বর্জন করবে, সেই আলোর চশমা যদি আমরা, সেই চশমা পরিধান করি, সেটা যেমন দিনের আলোকে ওই রঙিন করবে না, ঠিক আমার আমলে জিন্দগিকে, ওই দুনিয়ার জীবনকে আমাকে কিন্তু লোলুপ দৃষ্টি দিয়ে আরও সামনে নিয়ে আমাকে হতাশাগ্রস্ত করা, আমাকে লোভী লোভাতুর করা, এই বিষয়গুলো থেকে আমাকে কিন্তু আপনাকে হেফাজত করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে তাদের যে চোখ, তাদের কান, তাদের হৃদয়, এগুলো সব, এগুলো দ্বারা যথাযথ বিচার না করাটাই কিন্তু গাফলতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এক্ষেত্রে এগুলো হচ্ছে পরকালীন জীবনের গাফলাতি, গাফলতির ফল, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গাফেল যদি থাকি, আমাদের চোখকে যদি যথাযথ ব্যবহার না করি, আমাদের অন্তরকে যদি যথাযথ ব্যবহার না করি, আমাদের হৃদয়কে প্রশস্ত না করি, তাহলে কিন্তু আমরা গাফেল হব। আর গাফেলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমাদের এই জাহান্নামী হওয়া থেকে, গাফলতি থেকে, অনীহা এবং অবহেলা, আমলের ক্ষেত্রে অলসতা, এই বিষয়গুলো থেকে দূরে রাখুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিসসালাম এবং সেই সময়ের প্রতাপশালী যে বাদশাহ ফিরাউনের কথা যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালাম এবং তার কওম যারা ছিল, যারা সাথী ছিল, তাদেরকে ওই ডুবা থেকে, অর্থাৎ ডুবে যাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। পক্ষান্তরে মূসা আলাইহিসসালামের বিরুদ্ধাচারণকারী ফিরাউন এবং তার যেই আহালবর্গ, অর্থাৎ তার পাইক পেয়াদা বলি, তার সৈন্য সামন্ত বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু ওই সাগরে নিমজ্জিত করেছিল, ডুবিয়ে মেরেছিল। এটা কিন্তু একটা বিষয়। এই বিষয়টা কেন আমরা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে সে বিষয়গুলো স্পষ্ট করেছেন। সূরা আরাফের আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা স্পষ্ট করেছেন। বিশেষ করে সূরা আরাফের 130 থেকে 136 নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মূসা আলাইহিসসালামের উপর যে বিপদগুলো, অর্থাৎ যে সহযোগিতাগুলো করা হয়েছিল ফিরাউনকে, যে একের পর এক যখন তার উপরে বিপদ আসে, তখন ফিরাউন যে মূসা আলাইহিসসালামের কাছে সুপারিশ করে, মূসা তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো, তিনি আমাদের এই বিপদগ্রস্ততা, আমাদের এই অবসর, মানে যে সমস্যায় আমরা পড়েছি, এই সমস্যা থেকে তিনি তোমার দোয়া কবুল করবেন, আমরা সেখান থেকে উত্তরণ পাবো, আমরা রেহাই পাবো, রক্ষা পাবো। এটা যখন দেওয়া হলো এক, আবার যখন তারপরে আবারও যখন তার রক্ষা পেল, ফিরাউনের কওম যখন রক্ষা পেল, আবারও মূসা আলাইহিসসালাম এবং তার সঙ্গী সাথীদের উপর আবারও বিভিন্নভাবে নির্যাতন করা, আবারও বিভিন্নভাবে অত্যাচার করা সব একের পর এক শুরু করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করলেন, যে আয়াতগুলো আছে
অতঃপর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজবের মধ্যে নিমজ্জিত করলেন। কেমন গজব? একটা দিলেন রক্ত, আবার কখনো কখনো পঙ্গপাল, কখনো কখনো উকুন, কখনো কখনো ব্যাঙ। এইভাবে দিয়ে তাদেরকে একের পর এক যখন গজবে আল্লাহ রাব্বুল আলামিন গজব দ্বারা তাদেরকে আক্রমণ করেছিলেন, আবারও যে মূসা আলাইহিস সালাতুয়াসসালামের কাছে কিন্তু বারবার যে তারা ধর্ণা দেয় যে মূসা তুমি এখানে যাও, তোমার রবের কাছে তুমি একটু প্রার্থনা করো, দোয়া করো, তোমার রব আমরা বিশ্বাসী যে এ দোয়া করলে আমাদের থেকে এটা চলে যাবে। হ্যাঁ, পরবর্তীতে অবশ্য যদিও এই সময়গুলো পার হওয়ার পরে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো একের পর এক মূসা আলাইহিস সালাতুয়াসসালামের দোয়া কবুল করেছেন, কিন্তু ওই ফেরাউনের বংশধর যারা ছিল, যারা জালেম ছিল, তারা কিন্তু মূসা আলাইহিস সালাতুয়াসসালামকে এবং তার কওমকে কখনোই ছাড়েনি। একটা বিপদ এসেছে, আবার সেই বিপদে উদ্ধার হওয়ার পরে আবার পেছনেরটা ভুলে গেছে। একটা বিপদ এসেছে, আবার পেছনেরটা ভুলে গেছে, আবার অতিক্রান্ত হয়েছে সে বিপদ, আবার সে পেছনের কথা ভুলে যেয়ে আবারও সেই জুলুমের মধ্যে নিমজ্জিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি স্পষ্ট করলেন, যেটা 36 নম্বর আয়াত, ফান্তাকামনা মিনহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে আমি তাদের উপরে প্রতিশোধ, তাদের উপরে আজাব নাজিল করেছিলাম এ কারণে যে তারা, তাদের দুটি কারণ ছিল। একটা হচ্ছে কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে তারা মিথ্যায় প্রতিপন্ন করেছিল, মিথ্যাচার করেছিল, না এগুলো মূলত মূসা আলাইহিস সালাতুয়াসসালামের এগুলো কারামতি, তার এটা জাদুকরী বৈশিষ্ট্য, তার মধ্যে এটা আছে, সুতরাং এটা চলে গেছে, এখন আবারও মূসা আলাইহিস সালাতুয়াসসালামের উপরে তারা নির্যাতন করতে শুরু করেছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কারণ যেটা বললেন, যে এই সমস্ত বিধান থেকে, মূসা কোরআনের আয়াত থেকে বা এই সমস্ত বিধান থেকে তারা ছিল গাফিলুন, তারা অমনোযোগী। উল্লেখ্য যে আমরা, আমাদের উপরে যখন বিপদ আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ধরা দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যাই, কিন্তু যখন বিপদ আমাদের থেকে চলে যায় আমরা মনে হয় আবার ওই অবস্থায় ফিরে যাই। করোনা মহামারী আবারও বিভিন্ন রূপে বিভিন্ন দেশে আসছে, যদিও তার রূপ চেঞ্জ করছে। আমরা যদি লক্ষ্য করি করোনার সময় আমরা কেমন অবস্থায় ছিলাম, যখন বিপদ আপদ আসে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আসার পরে মানুষের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, মানুষের মাঝে যখন বিপদ আসে তখন ওই ব্যক্তির ন্যায় যখন সে সমুদ্রে সফর করে, যখন তাকে মুক্তি দেওয়া হয়, যখন সে সমুদ্রের মধ্যে থাকে, উত্তাল তরঙ্গ চারিদিক থেকে তাকে গ্রাস করবে, তখন সে আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ যদি রক্ষা করেন তাহলে ঈমান আনবো। কিন্তু যখন সে ফাইদা নাজ্জাইনাহুম, যখন তাদেরকে আমরা মানে নিরাপদ স্থানে ফিরিয়ে দেই, তখন আবারও হুম ইউশরিকুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, অংশীদার স্থাপন করে। না নৌকার মাঝি ভালো ছিল, নৌকাটা ঠিকঠাক ছিল, তাই তো ওই আমার এত ঝড় আসার পরেও সমুদ্রের পানিতে আমার নৌকা ডুবে যায় নাই। ব্যাপারটা এমন হয় অধিকাংশ সময় আমরা দেখি, আমরা যখন বিপদগ্রস্ত হই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই কান্নাকাটি করি, যদিও মুমিন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে, এটা ঠিক। কিন্তু যখন বিপদ কেটে যাবে তখন যদি আমি আবার আগের মতো হয়ে যাই, তাহলে কিন্তু মূসা আলাইহিস সালাতুয়াসসালামের কওমের অন্তর্ভুক্তিটা আমার মধ্যে এসে গেল, অর্থাৎ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ডুবিয়ে মেরেছিলেন, যে অন্যতম কারণে সর্বশেষ তাদের পরিণতি হয়েছিল এই একের পর এক, একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন আজাব দেন, মূসা আলাইহিস সালামের কাছে সারেন্ডার হয়ে আল্লাহর কাছে দোয়া করতে বলে। ঠিক অনুরূপভাবে এক শ্রেণীর মানুষ রয়েছে সমাজে, আমাদের যদিও তারা নামধারী মুসলমান, যখন বিপদ আসে ঠিকই কিন্তু মাওলানা মুন্সি যারা আছেন তাদের দ্বারস্থ হয়, আবার যখন বিপদ কেটে যায় তখন কিন্তু আবার ঠিকই। এজন্যই অনেকে ঠাট্টাচ্ছলে বলে থাকি যে যখন বিবাহ হয়েছিল তখন তো মাওলানা মুন্সির ঠিকই প্রয়োজন হয়েছিল, আবার যখন জন্মগ্রহণ আকিকা সেক্ষেত্রেও তাই, কিন্তু পরবর্তীতে এই সমস্ত সৎ লোকের মানুষ, সৎ অসৎ উভয় থাকতে পারে এই শ্রেণীর মানুষের মধ্যে, তবে তাদের কথা ভুলে যায়, তারা যে পথ অবলম্বন করেছে সেই পথটাকে ভুলে যায়। অর্থাৎ যখন আমার উপরে বিপদ আসে, আমার উপরে বিভিন্ন আপদ এসে পতিত হয়, সেটা তো বিভিন্ন কারণে হতে পারে, হতে পারে আমার উপরে সেটা পরীক্ষা, আবার কোনো আমার কৃতকর্মের ফল,
এটা যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুব করে ধরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় লেগে থাকি, আবার যখন এটা চলে যায় তখন কিন্তু আমরা ওই নাবিকের মতো, ওই নৌকার মতো যখন সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে ছিল তখন ঠিকঠাক আল্লাহ আমাকে রক্ষা কর, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই আমাকে রক্ষা করার, আল্লাহকে খুবই ক্রন্দন খুবই কান্নাকাটি যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাঙায় উঠিয়ে দিলেন, তীরে নিয়ে ফেললেন, তখন ওই একই কথা যে নৌকা ভালো ছিল, আমার ড্রাইভার ভালো ছিল, মাঝি ভালো ছিল, আরো অন্যান্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ক্ষেত্রে তারা ইউশরিকুন, তারা শরীক অংশীদার স্থাপন করে ফেলে, অর্থাৎ আমি যে তাদেরকে রক্ষা করলাম এই কথা তারা ভুলে যায়। এজন্য আমরা বলছি আমাদের গাফলতি তখন টুটে যায়, ছুটে যায় যখন আমরা কোনো বিপদে পড়ি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মুমিন যারা হবেন তারা কাকুতি মিনতির সুরে বিভিন্ন সময় ডাকবেন, যেমন ডাকবেন ভয়ভীতির অবস্থায় ঠিক তেমন ডাকবেন সুখে দুঃখে। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সুখে ডাকবেন দুঃখে ডাকবেন, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করবেন সুখে এবং দুঃখে, তবে কিন্তু তারা গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের বংশধরদেরকে ডুবে মারা, তাদের পর একের পর এক শাস্তি দেওয়ার অন্যতম যে কারণ যেটা বললেন, কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে মিথ্যায় প্রতিপন্ন করেছিল। আয়াতকে মিথ্যায় প্রতিপন্ন করা, কোরআনকে অস্বীকার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকদেরকে, ভাইদেরকে লক্ষ্য করি, তারা নিঃসন্দেহে বড় গাফেল। গাফলতির বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় গাফেল তারাই যারা একেবারে প্রকাশ্য কাফের, যারা নাস্তিক। কেমন নাস্তিক? মুসলিমদের মধ্যেও নাস্তিকদের আবির্ভাব হয়। কেমন? তারা অনেক ক্ষেত্রে এই কমেন্টগুলো, মন্তব্যগুলো করে বসেন, আমরা যখন একজন মানে নাস্তিকের কথা, দেশের বড় লিডার তিনি, এক দলেরও নেতৃস্থানীয় পার্সন তিনি, তিনি বলছেন আমি যখন ঢাকার পথঘাট দিয়ে চলি তখন মনে হয় বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে। কেন আফগানিস্তান হয়েছে? আফগানিস্তানের নারীরা পর্দা করে, কালো হিজাব পরিধান করে, আমার মনে হয় যেন এ বাংলাদেশটা মনে হয় আফগানিস্তান হয়ে গেছে, আমরা আমাদের সংবিধানকে ভুলতে বসেছি। তার বক্তব্য, সংবিধান নাকি নষ্ট হয়ে গেছে, বাঙালি জাতির ঐতিহ্য নাকি নষ্ট হয়ে গেছে। বাঙালি জাতি স্বাধীন হয়েছিল নিঃসন্দেহে ইমানি জাজবাই, ইতিহাস ঘাটুন, ইতিহাস যদি লক্ষ্য করি ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সেই সমস্ত ইতিহাসের লক্ষ্য যদি করি আমরা, ব্রিটিশকে কারা খেদালো, ব্রিটিশ আন্দোলনের সিফা সালা যারা ছিলেন, নিঃসন্দেহে মুসলিমদের মধ্যে তিতুমিরের কথা আমরা ভুলতে পারি না, নবাব সিরাজদৌল্লার সেই ঐতিহাসিক আম্রকাননের ঘটনা, ওখানে ইংরেজদের যে প্রতিষ্ঠিত হলো কোন কারণে, পরবর্তীতে সেই বিষয়গুলো ছুটলো কোন কারণে, বাংলাদেশ কোন কারণে স্বাধীনতা অর্জন করলো, আমরা যদি লক্ষ্য করি নিঃসন্দেহে ইসলামের কোনো অংশে এক্ষেত্রে অবদান ছিল না। মুসলিমদের অবস্থা হচ্ছে এই, তারা নিঃসন্দেহে বদর থেকে শিক্ষা নেয়, তারা ওহুদ থেকে শিক্ষা নেয়, তারা খন্দক থেকে শিক্ষা নেয়, এই শিক্ষাগুলো এজন্যে নেয়, নিয়ে বাস্তবায়নের মাধ্যমে কিন্তু ওই ইংরেজকে খেদাও বলি আর ব্রিটিশ খেদাও বলি আর পাকিস্তান খেদাও বলি, সবগুলোর পেছনে নিঃসন্দেহে মুসলমানদের ইমানি চেতনা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং আপনি যদি মনে করেন যে বাংলাদেশে ঢাকায় যখন চলি তখন মনে হয় আমি আফগানিস্তানে আছি, আপনার এই আয়াত নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হিজাবের আয়াত যেগুলো রয়েছে সেগুলো আপনি অস্বীকার করছেন। আপনার চোখে আফগানিস্তান মনে হয়, দেখলে আবার মুখে আলহামদুলিল্লাহ স্পষ্ট বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বনি ইসরায়েলের, বিশেষ করে ফিরাউনের কৌমকে ধ্বংস করা হয়েছিল, তাদেরকে বিভিন্নভাবে পাকড়াও করেছিল, শুধুমাত্র আমরা বেঁচে গেছি কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ার কারণে। নতুবা বনি ইসরায়েলের মতো, ফিরাউনের কৌমের মতো ব্যাং দিয়ে, রক্ত দিয়ে, উকুন দিয়ে, আরো অন্যান্য বিষয় দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতেন, এবং আদ, সাদ, ছামুদ জাতি যেভাবে ধ্বংস করেছেন ওভাবেই কিন্তু আমরা ধ্বংসগ্রস্তদের অন্তর্ভুক্ত হতাম। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ার কারণে এই বিষয়টা হয় না। মনে করি আমরা যে আমি মনে হয় চলছি চলছি, কিন্তু না, আপনার উদাহরণ আমরা বহুবার দিয়েছি, নিঃসন্দেহে ঘুড়ি যখন ওড়ে তখন ডানে বামে সে বহু নড়াচড়া করে, নাচানাচি বহুভাবে করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমরা নির্দিষ্ট একটা সময় দিয়েছি, সেই সময়ের মধ্যে তারা যে যা ইচ্ছা তাই করুক, তবে নিঃসন্দেহে আমি যখন পাকড়াও করব, আমার পাকড়াও ইন আযাবিলা শাদীদ, নিশ্চয় আমার আজাব, আমার পাকড়াও বড় কঠিন পাকড়াও। সুতরাং আপনি যে বলছেন মুসলমান হয়েও যে আমি বাংলাদেশকে আফগানিস্তান দেখি, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছেন, আপনি বহু পূর্বে মুসলমানদের খাতা থেকে আপনার নাম মুছে গেছে। তবে হ্যাঁ, আপনার কিন্তু কাজে লাগে কোরআন হাদিস যখন আবার জানাজা হয় তখন ঠিকই, কিন্তু কোন এক মাওলানা মৌলবি ধরে তারপরে নিয়ে আসা লাগে, কেউ তো আসতে চায় না, বাধ্য করেন তখন আপনি নিয়ে আসেন। এর কারণটা কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বিষয় কিন্তু তার মূলে ফিরে যায়।
স্বাভাবিক কথা। আপনি হয়তোবা এখন ভাবছেন অনেকের রঙিন চশমার কথা এজন্য বলি দিনের বেলায় রঙিন চশমা দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু রঙিন চশমা যখন দিচ্ছি কোনো প্রয়োজনে তখন আমার দুনিয়াটাকে রঙিন মনে হচ্ছে। ঠিক অনুরূপভাবে অনেক দুনিয়াদার মানুষ তাদের সামনে যখন দুনিয়াটাকে রঙিন মনে হয় তারা মূলত গাফেল শ্রেণীদের অন্তর্ভুক্ত, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে চলছে। আপনাদের আমাদের এই সমস্ত বিষয় যদি আমাদের মধ্যে থেকে থাকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং তারা গাফেল শ্রেণী, তারা নিঃসন্দেহে অনীহা প্রকাশকারী এক শ্রেণীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন বংশধরদেরকে নিশ্চিহ্ন করেছিলেন, ডুবিয়ে মেরেছিলেন, আমাদেরকেও ডুবিয়ে মারতেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মুস্তাজাব না হতো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি, তিনি বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন। আমাদের যখন করোনা মহামারী ছিল তখন নিঃসন্দেহে মানুষের অবস্থা দেখবেন প্রত্যেকটা মানুষের ভীত সন্ত্রস্ততা ছিল। এখানে ডেঙ্গু মহামারী, ডেঙ্গু এসেছে হঠাৎ করে, কেউ কারোর জ্বর এসেছে হঠাৎ করে মারা যাচ্ছে, ভিতরে ভিতরে কিন্তু অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে আছে। এগুলো কি? আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের যখন আমি আল্লাহ থেকে দূরে ছিলাম এই ভয় ভীতিগুলো কিন্তু আসে না। মুমিন যখনই মারা যাবে তার একটা স্বস্তি থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিবেন আল্লাহ চাইলে ভালো অবস্থাতে পৃথিবী থেকে বিদায় নেব। কিন্তু কাফেরের সবসময় কিন্তু ভয় থাকে, সবসময় ভয় থাকে। কেন ভয় থাকে? কারণ এখন মারা গেলে তো আমার দুনিয়ার ভোগ বিলাসিতা সব শেষ হয়ে যাবে, আমি এখন আমার শুরু হয়ে যাবে। এজন্যে আমাদেরকে হিসাব রাখতে হবে আমরা যেন গাফেল না হই। আল্লাহ আমাদের গাফলতি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। গাফলতির অনেক কথা বললাম, তার মধ্যে আমরা যদি গাফলাতের ধরন নেই, গাফলতের ধরন তিনটা ধরন রয়েছে। অমনোযোগিতা, উদাসীনতার তিনটা ধরন রয়েছে। তার একটা ধরনের যদি আমরা কথা বলি, তার প্রথম ধরন যেটা সেটা হচ্ছে যে আকস্মিক গাফেল হওয়া। কেউ কেউ হঠাৎ গাফেল হতে পারে, হয়তো একটা আমল করছিলাম সে আমলটা ছেড়ে দিয়েছি, অথবা কোনো বিপদে কোনো অথবা কোনো পাপে হঠাৎ কেউ, সেটা কোনো মুমিন হতে পারে, কোনো সালেহ তথা সৎ ব্যক্তি কোনো পাপে নিমজ্জিত হতে পারে, হঠাৎ করে গাফেল হওয়া। তবে তারা কিন্তু ফিরে আসে, কারণ তারা আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আয়াতের কাছে, আল্লাহর বিধানের কাছে বারবার তারা ফিরে যায়। এ শ্রেণীর মানুষ যারা গাফেল হয় আকস্মিক হঠাৎ অল্প সময়ের জন্য, তারা তাদের গাফলতি থেকে ফিরিয়ে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের দিকে রুজু হতে পারে। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। আবার কিছু কিছু গাফলতি রয়েছে পৌনপৌনিক, আবার বারবার আসে। এই গাফেল কিন্তু অধিকাংশ মুসলমান এই গাফলতিতে ভোগে। সলাত এখন পড়ছি আবার ছেড়ে দিচ্ছি, নিঃসন্দেহে আমার মধ্যে গাফলতি কাজ করেছে। শয়তান আমার মধ্যে এমন গাফলতি অলসতা ঢুকিয়েছে যেটা আমি ভুলেই গেছি যে আমার, আমি যে মুসলমান আছি কি না এটার মান নিয়ন্ত্রক যে সলাত, সেই বিষয় থেকে আমি যখন চলে গেছি তখন আমি যে মুসলমানদের খাতা থেকে অনেক দূরে চলে যাচ্ছি এই বিষয়টা আমরা খেয়াল করি না। কারণ যখন বিপদগ্রস্ত হই, রোগে শোকে পড়ি, তখন কিন্তু ঠিক আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে। আমরা আমাদের বাস্তব জীবনে দেখেছি আমাদের কিছু ভাইদেরকে যখন রোগে পড়েন, কোনো বিপদে পড়েন, তারা খুবই আল্লাহ রাব্বুল্লাহ আলামিনকে কাছে পাওয়ার চেষ্টা করেন। যদিও আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তিনি মানুষের অনেক কাছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই, আমাকে সর্ব অবস্থায় ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিকটে। সুতরাং আমাকে আপনাকে সর্ব অবস্থায় ওই বিপদগ্রস্ত অবস্থায়, আবার বিপদগ্রস্ত থেকে যখন মুক্তি পাচ্ছি সেই অবস্থায় আপনাকে আমাকে গাফেল না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, ইবাদতে সর্বদা মগ্ন থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক শ্রেণীর গাফেল রয়েছে, তারা একেবারে স্পষ্ট গাফেল, তারা হচ্ছে কুফফার। কুফফার কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সূরা মুহাম্মদ 12 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা মা তাআকুলুল আনআম, তারা দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত থাকে, ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাআকুলুল আনআম, তারা খায় যেমনি ভাবে চতুষ্পদ জন্তু খায়। খাবার এসেছে, এটা কার পক্ষ থেকে আসলো তারা বাজ বিচার করে না, খাবার এসেছে সুতরাং আমি খাচ্ছি, আমার টাকা দিয়ে তো খাচ্ছি, ভাব সব এরকম। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তিনি বলছেন যে ওয়ান্নারু মাসওয়াল লাহুম, তাদের অবস্থা হচ্ছে, তাদের পরকালীন থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কথা বলছেন, তারা কোরআনের আয়াতকে, আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের বিধানকে অস্বীকার করে এবং তারা ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাআকুলুল আনআম, তারা দুনিয়াতে খায় যেমনি ভাবে পশু পাখি প্রাণীতে খায়। কারণ গরু খায়, গরুর কোনো চিন্তা নেই যে আগামীকাল কি খাবো, খাবারটা কোথা থেকে আসলো, গরু ওই চিন্তা করে না। গরুর ওই চিন্তার যে খোরাক অন্তঃকরণ আল্লাহ রাব্বুল আলামিন দেননি।
কিন্তু মানুষকে তো দিয়েছেন, একটা খাবার কিভাবে এসেছে আমার কাছে আপনার কাছে? নিঃসন্দেহে আপনার আমার টাকা থাকতে পারে, টাকা তো ছিল করোনার সময় অনেকের, কোটি কোটি টাকা ছিল, কিন্তু ওই অক্সিজেনের সিলিন্ডার কিন্তু সবার ভাগ্যে জোটেনি, সামান্য ব্যাপার, এটা চোখে আঙুল দিয়ে দেখার মতো অবস্থা। অনেকের টাকা ছিল কিন্তু অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন হসপিটালের নিচে পড়ে, তাদের তো টাকা ছিল, টাকা বান্ডেল বান্ডেল, বস্তা কি বস্তা টাকা নিয়ে গেছেন, কিন্তু ভালো স্পেশালাইজড হসপিটাল তাদের ভাগ্যে কিন্তু জোটেনি। কেন জোটেনি? টাকা থাকলেও যে সব কিছু হয়, অনেকে আমরা বলি টাকা থাকলে বাঘের চোখ মেলে, কথাটা কিছুটা সত্য হলেও বাস্তবতা কিন্তু তার নাই। অনেক বিষয় বাঘের চোখ মিলতে পারে, কিন্তু আমার আপনার রিজিকে না থাকলে সেটা কিন্তু বহু টাকা দিয়েও সেটা সম্ভব না, যেটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। অনেক সময় বহু মানুষের অনেক টাকা পয়সা থাকে, কোটিপতি লাখপতি আমরা জানি, এক্ষেত্রে আমরা যদি উল্লেখযোগ্য কথা বলি আমরা জানি আকিজ গ্রুপের কথা। ছোটবেলায় অনেক আগে গল্পটা শুনেছিলাম, আকিজ গ্রুপের যিনি আকিজ সাহেব ছিলেন, নিঃসন্দেহে তিনি বহুদিন যাবৎ খাদ্য খোরাক পানীয় থেকে দূরে ছিলেন, তিনি শুধুমাত্র পানি বা সামান্য পরিমাণ ওই যে আতপ চাউলের যে ক্ষীর যেটা পায়েস বলে ওটা খেয়ে বহুদিন জীবনযাপন করেছিলেন। অথচ সেই সময়ে এরকম বহু মানুষকে দেখা যায়, টাকা পয়সা অনেক আছে কিন্তু ফলমূল বা আরও উন্নত মানের খাবার, যে খাবার পেটে গেলে বা তিনি খেলে হয়তো বা সুস্থ হতেন কিন্তু সেটা তার রিজিকই নেই। সুতরাং বলা যায় যে আমরা যেন কখনো আল্লাহর যে রিজিক, আল্লাহ সুবহান ওয়া তাআলার যে নিয়ামত, এটা যখন ভোগ করব এটা যেন বলি না এটা আমার উপার্জন, এটা আমার আইনকামের ফল ফসল, নিঃসন্দেহে না। যদি তাই না হয়, কৃষক যখন বীজ বপন করে, বহু শস্য ক্ষেত দেখা যায় বীজ বপন করেছেন ঠিক কিন্তু একটি চারাও গজায় না, চারা গজানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওই বীজ থেকে চারা গজানো, তারপরে অঙ্কুরিত হওয়া, তারপরে পাতা গজানো, ওটাকে উপযুক্ত অবস্থানে নিয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কিছু বীজ রয়েছে সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, আবার কিছুকে আবার অঙ্কুরিত করা হয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। নিঃসন্দেহে আমরা যেন এমন না হই, আমরা যেন এমন গাফেল না হই, পৃথিবীর অধিকাংশ মানুষ এই শ্রেণীর। আজকে পৃথিবীতে কত মানুষ মুসলমান, কত মানুষ ইমানদার, অধিকাংশ মানুষ হচ্ছে গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ইয়াকুলুনা, তারা খায়, কামা তাকুলুল আনাম, যেমনি ভাবে পশু পাখি প্রাণী খায়, গরু খায় ছাগল খায়, তার কোনো চিন্তা থাকে না, ও ভাবে যে আমার মনিব আমার মালিক তো এনে দেয় আমি খাই আর হজম করি, কিন্তু তার কিন্তু অন্য কোনো চিন্তা থাকে না, খাবারটি কোথা থেকে আসে, আমি খাবারটি কোথা থেকে পেলাম, এই বিষয়গুলো তার চিন্তার বিষয়ও থাকে না, সে চিন্তাও করে না। সুতরাং মুসলমান হওয়ার পরেও যদি আমরা এই হই তাহলে কিন্তু আমরা কুফফারদের বৈশিষ্ট্য অবলম্বন করব, এই অবলম্বন করার কারণে কিন্তু আমরা তাদের কাতারে সামিল হব, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থেকে কিন্তু আমরা অনেক দূরে থাকব। যখন ব্যক্তি গাফেল হয় তার মধ্যে বহু বিষয় সমস্যায় সমস্যাগ্রস্ত হয়। গাফেল কেন হয়? গাফেল হওয়ার বিভিন্ন বিষয় থাকে, গাফেল হওয়ার অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে সত্য থেকে বিমুখ থাকা, কোরআন থেকে বিমুখ থাকা, হাদিস থেকে বিমুখ থাকা, দুনিয়াদারের মধ্যে দুনিয়াদারিতে মত্ত থাকা। নিঃসন্দেহে একজন মানুষ, একজন মুমিন কখনো গাফেল হতে পারে না, কারণ তিনি তো সর্বদা প্রস্তুত থাকবেন, এখনই হয়তো বা আমার জীবন চলে যেতে পারে, এখনই হয়তো বা পৃথিবী থেকে আমি বিদায় নিতে পারি। সুতরাং আল্লাহর দেওয়া জীবন তিনি যতদিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় এই জীবনটাকে এই সময়টাকে ব্যয় করার জন্যে তিনি বারবার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আমাদেরকে উৎসাহিত করেছেন, বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বলেছেন। এজন্যে আমি আপনি আমার গাফলতি করার সুযোগ কোথায়? আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে আমার কাঁধ ধরলেন, আখাযা বি মানকাবাই, তিনি আমার মানকাবাই অর্থাৎ দুই কাঁধ ধরলেন, ধরে বলছেন ইয়া ইবনে উমার শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে বসবাস করবে গরীব নিঃস্ব আও আবিরু সাবিল অথবা মুসাফিরের মতো, মুসাফির আবিরু সাবিল অপরিচিত, গরিব বলতে অপরিচিত, গরিব এমন অপরিচিত, ধরুন যেই ব্যক্তিটি কোনো এক এলাকায় এসে নতুন বসবাস করতে শুরু করেছে তিনি কিন্তু অনেক ভীত সন্ত্রস্ত থাকেন। কেমন ভীত সন্ত্রস্ত থাকেন? যে এলাকার মানুষের সাথে কোনো বাদ বিবাদ না, যে যা বলে সেটা মেনে নেওয়ার চেষ্টা করেন, স্বাভাবিক কথা, কিন্তু তিনি যদি স্থায়ী বাসিন্দা হন তিনি কিন্তু এটা মেনে নেন না। আল্লাহ রাব্বুল্লাহ আমি বলছেন তুমি যেন অপরিচিত লোক, কেউ তোমাকে চেনে না, কেউ সহযোগিতা করতে পারবে না, আল্লাহ রাব্বুল্লাহ আমার কাছে সহযোগিতা চাও, তুমি দুনিয়াতে অপরিচিত মানুষ এভাবে থাকবে, আওয়াবিরু সাবিল মুসাফিরের মতো থাকবে, মুসাফির চলে চলে চলতে থাকে, নাই কোনো ঘর নাই কোনো বাড়ি, ব্যাংক ব্যালেন্স তো তার কাছে নেই, সে চলতেই থাকে, মাঝে মাঝে সুযোগ পায় রেস্ট নেয়, আবার সুযোগ পায় আবার চলে যায়, সামনে আগাতে থাকে, তুমি মুসাফির।
তুমি সফর করতে এসেছো, সফর যেমন শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তোমার সফর কখন শেষ হয়ে যাবে? এজন্য মানুষের একটি নির্দিষ্ট সফর রয়েছে। আমরা মূলত দুনিয়াতে সফর করতে এসেছি, কখন এই সফরের হায়াত শেষ হয়ে যাবে আমি আপনি জানি না। দুনিয়াতে আমরা মনে করি আমি বেঁচে আছি, আমি কখন মারা যাবো আশ্চর্য ব্যাপার, লোকটা হঠাৎ করে মারা গেল। কিন্তু হঠাৎ করে মারা গেল ওই বিষয়টি আশ্চর্যনীয় ব্যাপার না, আমি আপনি যে বেঁচে আছি এটা হচ্ছে আশ্চর্যনীয় ব্যাপার। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, এটাই হচ্ছে আশ্চর্যনীয় ব্যাপার। আমি আপনি মারা যাবো এই বিষয়টি কিন্তু আশ্চর্যনীয় ব্যাপার না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে কখনো অস্বীকার করা যাবে না। যারা কাফের তারা কিন্তু ওই পশু পাখির প্রাণীর মতো এমনিতেই তারা চলাফেরা করে, একজন মুমিন কিন্তু গাফলতিতে চলাফেরা করতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গাফলতি আসলে ব্যক্তি সত্য বিমুখ হয়ে যায়, ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে কিন্তু আস্তে আস্তে, যখন ধরুন একজন ব্যক্তি যখন সলাত থেকে গাফেল হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, যখন ব্যক্তি দেখেন সলাত আদায় করছে, সলাত আদায় করতে করতে সলাত ছেড়েছে, আস্তে আস্তে দেখেন তিনি খারাপের দিকে নিমজ্জিত হবেন। সলাত যখনই ছাড়বেন, কারণ সলাত তো আপনাকে বাধা দিবে অশ্লীল কাজ থেকে, ফাহেশা কাজ থেকে। কিন্তু যখন আমি আপনি সলাত শুরু করেছিলাম, আমার হৃদয়টা কেমন প্রশস্ত ছিল, আমার অন্তরটা ভালো লাগতো, আমার হৃদয় ভালো লাগতো, আমি যে কোনো কাজ করতাম বরকত পেতাম। কিন্তু আমি এখন আর বরকত পাই না, কারণ সলাত ছেড়েছি, কোরআন এবং হাদিসের মজলিস ছেড়েছি, কোরআন এবং হাদিস যারা মানে তাদের সঙ্গ ছেড়েছি। এই সমস্ত কারণে কিন্তু আমাদের গাফলতি আসে। এই গাফলতি যখন আসবে, যখন আমি সালাত ছাড়বো, আস্তে আস্তে পাপের দিকে চলে যাব। যখন আমি একটা পাপ করব, ওই পাপটা আমার কাছে কোনো কিছু মনে হয় না, তখন কিন্তু আমি আপনি গাফলতিতে আস্তে আস্তে নিমজ্জিত হব। শয়তান আপনাকে আমাকে হঠাৎ করে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে না, ও আগে গাফলতি আমার আপনার ভিতরে ঢুকাবে, অলসতা অনীহা ঢুকাবে। দুনিয়া আছে, সমস্যা নেই, আরও তো অনেক দিন বাঁচবো, সুতরাং এখন গাফলতির মধ্যে থাকলেও সমস্যা নেই। যেমনিভাবে সবাই থাকে তেমনিভাবে তুমিও থাকো। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই অবস্থায় হঠাৎ করে পৃথিবীর বহু মানুষ কিন্তু এই গাফলতি হালাত থেকে বিদায় নিয়েছে। আমি গাফেল, এই অবস্থায় যদি আমি পৃথিবী থেকে বিদায় নেই, আমি কিন্তু ওই গাফেল তাদের অন্তর্ভুক্ত হবো। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ওই কথা বলবেন যে আজকে তোমার সামনে সব উন্মুক্ত, তুমি গাফেল ছিলে দুনিয়াতে, যার কারণে তোমার কাছে হেদায়াতের বাণী ঢোকে নাই, তুমি হেদায়তের আলো দেখতে পাওনি। কিন্তু আজকে দেখো জাহান্নামের আজাব দেখো, পরকালীন জীবনের শাস্তি দেখো, এগুলো সব তোমার সামনে উন্মোচন করা হলো। তুমি হাদিদ স্পষ্ট তুমি দেখতে পাবা, স্পষ্ট তুমি দেখতে পাবা। সুতরাং তাদের কাতারে যেন আমরা না হই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ বিভিন্ন কারণে গাফলতিতে নিমজ্জিত থাকে, তার যে সমস্ত কারণগুলো আমরা উল্লেখ করতে পারি, নিঃসন্দেহে বড় কারণ যেটা, পার্থিব জগতের ভোগ বিলাসিতা এবং মোহে পড়ে আমরা যদি থাকি, নিঃসন্দেহে সেটা গাফলতির অন্যতম বড় কারণ। এজন্যে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নিজের থেকে একটি কথা বলেছেন, মাওকুফ কথা, মাওকুফ হাদিসের ভাষ্য যেটা, যে ইদা আমসাইতা ফালা তান্তাদির সাবা, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে সকালের তুমি আশা করবে না, যখন তুমি সকালে উপনীত হবে তুমি সন্ধ্যার আশা করবে না। এই যে বিপরীত দুটি কথা, কারণ আমি যদি গাফেল থাকি এই বেলায়, আমি এই বেলায় যদি পৃথিবী থেকে বিদায় নেই, তাহলে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি, আমরা অনেক ক্ষেত্রে গাফেল কেন হই, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে পাপ কাজ করি, ভেবে নিই এটা ছোট পাপ, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমরা তো এটা জানি যে বিন্দু বিন্দু পানিতে যেমন বিশাল মহাসাগর হয়, বিন্দু বিন্দু বালুতে যেমন বিশাল মহা মরুভূমি হয়, আরও ইত্যাদি ইত্যাদি মহাদেশ হতে পারে, ঠিক অনুরূপভাবে আমার আপনার ছোট ছোট পাপ থেকে যদি আমি না বাঁচি, ওই ছোট পাপ কিন্তু আস্তে আস্তে আমাকে বড়র দিকে ধাবিত করবে। সুতরাং আমরা গাফলতির অন্যতম প্রধান কারণ, এখন ব্যক্তি যখন পাপের কাজ করে তার অন্তরে কিন্তু রেখাপাত করে, অন্তরে কালো দাগ পড়ে, যদি ব্যক্তি তওবা না করে ওই কালো দাগ অন্তরে থেকে যায়। ঠিক অনুরূপভাবে একটা গুনাহ করলাম, তওবা করলাম না, ফিরতে পারলাম না, আরও একটা কালো দাগ অন্তরে যুক্ত হলো। এভাবে যখন অন্তর কলুষিত হবে, অন্তর যখন পচে যাবে, আমি যখন গুনাহকে তুচ্ছ মনে করব, না এগুলো ছোট ছোট গুনাহ, এগুলো সগীরা গুনাহ, এগুলো সমস্যা না, যদি এই এই সমস্যা না মনে করি, তাহলে কিন্তু নিঃসন্দেহে আজ ছোট ছোট হতে হতে আমার আমল নামায় কিন্তু বড় পাপ জমে যাবে, আমার অন্তর পচবে, অন্তর আস্তে আস্তে কালো ওই চিহ্ন দ্বারা কিন্তু আক্রমিত হবে। সুতরাং সেই অন্তর কিন্তু ভালো কিছু সিগনাল দিবে না, তখন কিন্তু আমি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি প্রবৃত্তির অনুসরণ করি, এক্ষেত্রে গাফলতের একটা বিষয় অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে নিজের মন যাচাই, মন ভালো চেয়েছে সুতরাং এটা গ্রহণ করি, আপাতত এটাকে মেনে নেই, পরে আমি ঠিকঠাক হয়ে যাব।
যাদেরকে বলা হয় বারবার ইসলামের দাওয়াত দেওয়া হয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়া হয়, তাদের ভাব অধিকাংশ এরকম থাকে, না আমি তো হায়াত এখনো পাবো, দাদা 70 পেয়েছিলেন, আমার গোষ্ঠীর তো কেউ 90-80 নিচে মারা যায় না, সুতরাং আমি তো পাবো। এই প্রবৃত্তির অনুসরণ করা, আমি কিন্তু ইচ্ছা করলে হারাম থেকে বর্জন করতে পারতাম, হালাল উপার্জন করতে পারতাম, হালাল পথে চলতে পারতাম, কিন্তু আমার প্রবৃত্তি যা বলেছে আমি সেই প্রবৃত্তির অনুসরণ করেছি, অন্তরের খায়েশ আমার অন্তর যেটা চেয়েছে সেই অসৎ পথে চলেছি। এই অন্তরকে যারা ঠেকাতে পারবে না, প্রবৃত্তিকে যারা ঠেকাতে পারবে না, তারা কিন্তু গাফলতির মধ্যে নিমজ্জিত থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অথচ আমাদের অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হতে হবে। সূরা নাজিয়াতের 40 এবং 41 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলছেন, গাফিল হওয়ার সুযোগ নেই। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নিঃসন্দেহে প্রবৃত্তির অনুসরণ, এগুলো যারা নিষেধ করতে পারবে, যারা বর্জন করতে পারবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাদের এখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জীবনকে খেল তামাশা মনে করা, খেলায় মত্ত থাকা, যুবক শ্রেণীদের আপনি দেখবেন বেশ সমস্যা যেটা, আপনি আমি মনে করছি গেম খেললে আমার জীবনে কি হবে, ক্রীড়া কৌতুকের মধ্যে নিমজ্জিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম নিষিদ্ধ করেছেন, এগুলো দুনিয়ার খেল তামাশা। আজকে যদি আমরা লক্ষ্য করি, কিছু ভাই রয়েছেন ক্রিকেট খেলা এমন দেখেন, ক্রিকেট খেলা হলে আর তার সলাতের বিষয় এমন, আমরা যখন ছোটবেলায় এই সমস্ত বিষয়গুলো দেখেছি, যখন আমরা এমন হয় ক্রিকেট খেলা এমন সময়গুলোতে হয় দেখবেন যখন মানুষ সলাত আদায় করবে, যখন মানুষ ফুটবল খেলা কখন হয় দেখবেন ওই দেশগুলোতে দিনের বেলায় হয় বা রাতে হয়, আমাদের দেশে রাত্রি যাপন করতে হয়। তো একজন মানুষ যখন রাত 1টার সময় 2টার সময় ফুটবল খেলা দেখবে, ও আর তাহাজ্জুদ পড়বে কখনো, ফজর এমনি সকাল 8টা হয়ে যাবে, স্বাভাবিক কথা। ঠিক অনুরূপভাবে ক্রিকেট খেলা যখন আসর আসে, আমরা দেখতে পাই বহু যুবককে সব সময় আপডেট নেই, কিন্তু তার জীবন থেকে এই গাফলতির কারণে কত হাজার হাজার সময় তার জীবন থেকে চলে যাচ্ছে। আইসক্রিম যখন ও আইসক্রিমওয়ালা বের করেছিল তখন আইসক্রিম পূর্ণ ছিল, যখন দুনিয়ার বাতাস বায়ু আইসক্রিমের গায়ে বরফের গায়ে লেগেছে তখন বরফ বা আইসক্রিম ক্ষয় হতে শুরু করেছে, আমার আপনার জীবন ক্ষয় হতে শুরু করেছে। সুতরাং গাফলতির হিসাবটা কোথায়, গাফলতি করব কখন আমি, আপনি গাফলতি করার সুযোগটা কোথায়? সুতরাং যে সমস্ত যুবক ভাইরা বিশেষভাবে আহ্বান করব, বিভিন্ন গেমে আপনারা আসক্ত রয়েছেন, এগুলোকে বাদ দিন। এগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেননি, সৃষ্টি করেননি। নিঃসন্দেহে আপনি ভেবেছেন কিছু কিছু গেম 1 ঘন্টা, এমন গেম একটু নড়াচড়া করলেই ওই গেম আর হবে না, এমন ভাবে থাকে, ফুল অ্যাটেনশন থাকে, এগুলো ফুল অ্যাটেনশন দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে, ফুল অ্যাটেনশন দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার ক্ষেত্রে। আমি 1 ঘন্টা খেললাম, আবার আর 1 ঘন্টা খেললাম, এমনও কিছু গেম রয়েছে সপ্তাহব্যাপী, মাসব্যাপী, এমনকি বছরব্যাপী, আর কোম্পানিগুলোও চেষ্টা করে যে একটার পর একটা আপডেট, যখন 2 ভার্সন ছিল 3 ভার্সন আপগ্রেড করা, 4 ভার্সন আপগ্রেড করা, 5 ভার্সন আপগ্রেড করা, তার মানে কি যুবকদেরকে ধ্বংস করার জন্যে এই সমস্ত গেম গাফলতের মধ্যে। বর্তমান যুব সমাজের বিরাট একটা অংশ এই সমস্ত গেমের মধ্যে আসক্ত, কেউ হয়তো বা ফুটবল খেলার দেখায় আসক্ত, আপনি ফুটবল খেলেন যেটাতে হিংসা নেই, যেটাতে প্রতিযোগিতা ওইভাবে নেই, যেটাতে হারাম নেই, সেটা আপনি কসরতের জন্য আপনি খেলতে পারেন, তাই বলে ফুটবল খেলে রাত কি রাত। হে যুবক ভাই, আপনি আপনার জীবন থেকে এই মূল্যবান জীবনকে আপনি নষ্ট করতে পারেন না, কারণ আপনার জীবনের, আপনার হায়াতের প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত। সুতরাং এই আমানতকে আপনাকে আমাকে রক্ষা করতে হবে, আমার জীবনের প্রত্যেকটা ফোঁটা রক্ত। রক্ত যখন উৎপাদিত না হয় তখন মানুষ বুঝতে পারে রক্তের কি মূল্য। এই প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহ তৈরি করে দিচ্ছেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, এগুলো সব আল্লাহর দেওয়া আমানত। এই আমানতকে আমরা কোন পথে ব্যয় করছি? সুতরাং ক্রিকেট খেলায় মত্ত হই, আবার গেমে মত্ত হই, বা ফুটবল খেলায় মত্ত হই, এগুলো কিন্তু আপনাকে আমাকে যখন ক্রিকেট খেলা হয় উত্তেজনা হই হই রই রই ব্যাপার থাকে, তখন কিসের আসরের সলাত আবার কিসের জোহরের সলাত, এভাবে কিন্তু শয়তান মানুষকে গাফলতির মধ্যে নিয়ে যায়। আর এই সমস্ত গাফেল যারা, নিঃসন্দেহে তাদের পরকাল ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিচ্ছেন, স্পষ্ট বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তাকুনান্না মিনাল গাফিলিন, তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হও না। আল্লাহ রাব্বুল আলামিন গাফলতি থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। মুমিন কখন গাফেল হতে পারে না, কারণ তার সময়ে সব সময় তার সামনে থাকবে পরকাল, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছেন এ বিষয়গুলো তার সামনে থাকবে, এজন্য মুমিন কখনো গাফেল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন গাফলতি থেকে আমাদের রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি অদলাই দেয়নি ও গলাপাতে রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফলতি থেকে বাঁচার যে উপায় যেগুলো, ভালো মানুষের সাথে থাকা, কোরআন হাদিস বেশি বেশি অধ্যয়ন করা এবং জ্ঞান অর্জন করা, জ্ঞান আমার মধ্যে থাকলে আমি কিন্তু রক্ষা পাবো। আল্লাহ আমাদের রক্ষা করুন, হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।
গাফলতি মুসলমানকে ধ্বংস করে। গাফলতির কারণে একজন মানুষ মুমিন থেকে কুফরির দিকে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বিষয় থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন কখনো গাফেল না হই, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উদ্দেশ্য কেন, কি জন্য, এই বিষয়গুলো থেকে যেন আমরা কখনো গাফেল না হই। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম।